কোথায় আসবে মাম্মা? কোথায় আসবে মাম্মা? হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন আজকে সকাল সকালও রান্না বসিয়ে দিয়েছি। এখানে বাঁধাকপির তরকারি হচ্ছে আর সিম বাটবো। এই যে আর একজন এসছে দুতু করতে, মাম্মা মাম্মা করে ডেকে যাচ্ছে তখন থেকে। তো মাম্মি, বাঁধাকপিটা হয়ে গেলে সিমটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে আমি ওপরে যাবো জামা কাপড় মেলতে। তো আজকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে, আজ কালকে রাতে তেল মেখে শুয়েছিলাম মাথায়, ভাবছি আজকে শ্যাম্পু করব, দেখা যাক কী করতে পারি। আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা বসিয়ে এসেছি। আর যেই ঘরটা আমাদের বন্ধ থাকে সেই ঘরটা তো মানে এখন খোলাই হয় না, পুরো জিনিসপত্রে প্যাকড হয়ে আছে। এখন ওগুলো ভালোভাবে সেটই করতে পারিনি, ওগুলো এখনও খুলতেই পারিনি কত বাক্স। তো প্রচুর জিনিস এখানে ইউজ হবে না, সেগুলো বাক্স ধরাই রয়েছে। তো আজকে ভাবছি কিছুটা করি, মানে কিছু অল্প অল্প করে সরাচ্ছি। তো আজকে ভাবছি আবার কিছুটা পরিষ্কার করে নিই। এই হলো এখন ঘরের অবস্থা, এই ঘরটা পরিষ্কার না করলে কিচ্ছু করা যাবে না। তো এটা এখন একটু পরিষ্কার করব ভাতটা হতে হতে। এখন বাজে বিকেল 4টে, জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, স্নান করে আজকে শ্যাম্পু করেছি। তো এই ঘরটা পরিষ্কার করে স্নান করতে করতে আমার লেট হয়ে গেল, তাও ভালোভাবে পরিষ্কার করে উঠতে পারিনি। আপাতত এইরকম ক্লিন করেছি, দু তিনটে বাক্স বার করে দিয়েছি। এই যে বাক্সটা, এটার জিনিস কিছু জিনিস আছে এতে লাগবে না, এটাও প্যাক করে ওপরে তুলে দিতে হবে। আর এই যে সমানে দুষ্টুমি করে যাচ্ছে, সমানে দুষ্টুমি করে যাচ্ছে, এক্ষুনি হাগু করে উঠল। এই পাপা, এই পাপা তুই একটু বলে দে তো, বাঁচাও। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখে যাও, এটা ওই ঘোড়ার লাঠিটা পেয়েছে, ও ওইটাতে যে লাগাতে হয় সেটা ও জানে। ভাবছে খুলে গেছে, যা যা ওইখানে, ওটার মধ্যেই গুজছে। তুই ঘুমাবি না আজকে, 4টে বাজে। আমিও চলে গেলাম, টাটা, মামাম। কি মামাম চলে গেল? দেখছো চিল্লাচ্ছিল কিরকম মাম্মা মাম্মাম করে, যেই ফোনটা ধরেছি চুপ। আরো জোরে চিল্লা, সবাই দেখতে পাবে এরকম ভাবে চিল্লাচ্ছিস। দেখছো গলা স্বর, দেখছো আয়, কি হয়েছে, কি কি কোথায় আসবে মাম্মা? কোথায় আসবে মাম্মা? ওর পাশে শুতে হবে। কোথায় আসবে মাম্মা? ওখানে তো পাপা শুয়েছে। বলো, ওখানে শুতে হবে, আমি এখন শোবো না, আমার সময় শোয়ার সময় নেই। হ্যাঁ কি, আমি এখন শোবই না কি? ওই দেখো, ওই দেখো, ওই দেখো, আমি শোবো না বলেও আমার গায়ে চলে আসছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওইখানে দুষ্টু কে করছিল আগে বল, দুষ্টু কে করেছে? আমি নেবই না এখন, ঘুম থেকে উঠে যাই মাম্মা, করে দাও। ওই দেখো, এইটা তোর নয়, যে বিকেলে অর্ঘ বাইরে বেরিয়েছিল, ফুচকা নিয়ে এসছে, আর এই যো ছেলের চিকেন স্যুপ। তুমি কি ওই যে ওইটা খাবে, ফুচকা হাতে নিয়ে নিয়েছে গো, এইটা খুব ঝাল। এ ফুচকা নিয়ে নিয়েছে, এই যা 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 যা, রাখো 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 রাখো, এটা তোমার নয়, পাপার। হ্যাঁ পাপার,
হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, রাখো রাখো রাখো, এনো। গরম নেই তো? ওয়াও টেস্টি 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 টেস্টি। আমার রুটি করা হয়ে গেছে, অর্ঘ এখানে ইউনিফর্ম আয়রন করছে, আর একজন এখানে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকেই উঠলো 7:10 নাগাদ, তারপরে স্যুপ বানালাম, স্যুপ খেলো, ব্যাস আবার 8:45 নাগাদ ঘুমিয়ে পড়ল। শরীরটা মনে হয় একটু উইক রয়েছে ওর, খালি ঘুম পাচ্ছে ওর, খালি ঘুমিয়ে পড়ছে, মানে সারাক্ষণ গায়ের মধ্যে জড়িয়ে থাকছে। রুটি করেছি, খাবে কি না জানি না, এখন যদি ওঠে তো খাবে, না হলে তো ঘুমিয়ে পড়বে। যাই হোক, স্যুপটা খেয়েছে, চিকেন স্যুপ বানিয়েছিলাম, স্যুপটা খেয়েছে 2-1.5 বাটি মতন। তো সবজি টবজি দিয়েই বানিয়েছিলাম, তো ওগুলো সবটা খেয়েছে, এটা একটা রক্ষে যে কিছু তো খেয়েছে। থেকে উঠে এখন রুটি খাওয়া শুরু করেছে একজন, অল্প অল্প করে না, অল্প অল্প করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বাজে 12:00, ও এখন রুটি খাওয়া স্টার্ট করেছে। এইটা কি বটে দেখানো হলো, বুড়ো দাদু, বুড়ো দাদু, হ্যাঁ এই ঘুমিয়েই তো চলেছে সমানে। তো ফাইনালি এটাকে ঘুম পাড়াতে নিয়ে এসেছি, এখন 1টা বাজে, তো এখন আমরা ঘুমোবো। মামা টাটা করে দাও তো, আরেকবার করে দাও। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আজকের মতন এখানেই, টাটা।